তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 5 লক্ষ টাকা রয়েছে। তো আপনারা বর্তমানে দেখতেই পাচ্ছেন যে আমার কার্ডে কিন্তু 5 লক্ষ টাকা নেই, 4,39,566 টাকা মাত্র রয়েছে, প্রায় 60,000 টাকার উপর টাকা কিন্তু আমি তুলে নিয়েছি। তো আপনারাও কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের টাকা তুলে নিতে পারবেন খুবই সহজে। তো আমি কিভাবে এই স্বাস্থ্যসাথী টাকা তুললাম বা স্বাস্থ্যসাথী কার্ডের টাকা তুললাম সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাহলে আপনার কার্ডে 5 লক্ষ টাকা কিন্তু রয়েছে, তো ওই টাকা আপনারা খুব সহজে তুলে নিতে পারবেন নিজের মোবাইল থেকে। কীভাবে? নিজের মোবাইল থেকে চেক করবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স কত রয়েছে এবং বাড়ির কার কার নাম রয়েছে এবং কোন কোন হাসপাতাল বা নার্সিংহোমে আপনি চিকিৎসা করতে পারবেন, A to Z আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সঙ্গে SK নয়ন আর আপনারা দেখছেন নয়ন মোবাইল মাস্টার চ্যানেল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, ফিরে এলাম ভিডিওতে। এরপর পুরো বিষয়টা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো অবশ্যই এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বক্স পেয়ে যাবেন। তো এই সার্চ বক্সে জাস্ট আপনারা লিখবেন স্বাস্থ্যসাথী। ওকে, তো আপনারা সার্চ বক্সে লিখবেন স্বাস্থ্যসাথী। তো স্বাস্থ্যসাথী লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ওপেন অপশনটি দেখাচ্ছে, কারণ এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যার জন্য কিন্তু ওপেন অপশনটি দেখাচ্ছে। আর আপনারা প্রথমবার যখন এখানে আসবেন আপনাদের ইনস্টল অপশনটি দেখাবে, ইনস্টল করে নিলেই ওপেন অপশনটি আপনাদের মোবাইলে চলে আসবে। আর যদি আপনাদের কোনো অসুবিধা হয় তার জন্য আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে ডাইরেক্ট আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নিতে পারবেন। ওকে, তো যেহেতু আমার এটা ইনস্টল রয়েছে অলরেডি, তাই আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক করবেন বা ওখান থেকে টাকা তুলবেন। ওকে, তো আপনারা ওপেন অপশনটিতে ক্লিক করবেন। ওপেন অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখুন সামান্য একটু লোডিং নিচ্ছে, তারপরে আপনাদের সামনে এরকম অপশন দেখাবে। তো এখানে দেখুন সার্চ হসপিটাল, আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন কোন কোন হসপিটালে আপনার চিকিৎসা হয়, সব কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো আপনারা এখানে নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আবারও আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন প্রসিড নামে একটি অপশন খুলে গেছে, তো এই প্রসিডে ক্লিক করবেন। ওকে, তো প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের যে অফিসিয়াল ওয়েব মানে অ্যাপ রয়েছে সে অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর আপনাদের যেটা করতে হবে, আপনাদের আগে ব্যালেন্সটা চেক করে নিতে হবে। তো আপনার কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা আগে চেক করে নিতে হবে। তো ব্যালেন্স চেক করার জন্য কী করবেন? ব্যালেন্স চেক করার জন্য আপনারা একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন এখানে URN ভেরিফিকেশান। ওকে, তো URN ভেরিফিকেশানে আপনারা একবার ক্লিক করবেন। তো URN ভেরিফিকেশান আমি ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে ডিস্ট্রিক্ট মানে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে স্বাস্থ্যসাথী কার্ডটি দেখতে চাইছেন মানে ব্যালেন্স চেক করতে চাইছেন, তো সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো অবশ্যই এটা আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো আমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি, পূর্ব বর্ধমান। তো পূর্ব বর্ধমান আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেছে। এরপর কী করবেন? দেখুন এখানে URN নাম্বার, তো URN নাম্বারটি আপনাকে এখান থেকে দিতে হবে। মানে URN নাম্বার বলতে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি রয়েছে সে নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। তো অনেকের দেখবেন স্বাস্থ্যসাথী কার্ডে 16 সংখ্যার হয়, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় 17 সংখ্যারও স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার রয়েছে। তো আপনাদের যেটাই থাক না কেন, আপনারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটি রয়েছে একদম নিচের দিকে থাকবে, তো সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি দেখে আপনারা এখানে সঠিকভাবে পূরণ করবেন। তো আমার যে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডটি আমি এখানে নাম্বারটি বসিয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এখান থেকে ব্যালেন্স চেক করবেন এবং এই টাকা কীভাবে তুলবেন এবং কোন কোন হসপিটাল চিকিৎসা পাবেন, কার কার নাম রয়েছে সব কিন্তু দেখতে পাবেন একটু পরেই। ওকে, তো আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি টাইপ করুন। তো বন্ধুরা, আমার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এন্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তো এখানে একটি অপশন পাবেন দেখুন শো ডেটা, তো শো ডেটাতে ক্লিক করলে আপনাদের সামনে দেখুন এরকম অপশন চলে আসবে। এখানে দেখুন অনলাইন ভেরিফিকেশান স্ট্যাটাস মানে যার যার নাম রয়েছে মানে একটি কার্ডে যার যার নাম রয়েছে সব নাম কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আপনারা এখানে দেখতে পাবেন, যেহেতু আমার ফ্যামিলি 4 জন মেম্বার রয়েছে তার 4 জন মেম্বারের নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এখানে একটি দেখে নেবেন আপনারা কার্ডটি কত সাল মানে কত তারিখে ইস্যু হয়েছে, এবং এখানে দেখুন অ্যাক্টিভ, যদি আপনার কার্ড স্ট্যাটাসটি অ্যাক্টিভ থাকে তাহলে জানবেন আপনার কার্ডটি কিন্তু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তো ওগুলো সবগুলি আপনারা চেক করে নেবেন যে কার্ড অ্যাক্টিভ রয়েছে কি না। তো অবশ্যই এটা
চিকিৎসা করার জন্য অবশ্যই অ্যাক্টিভ থাকা খুবই প্রয়োজন। ওকে, তো স্বাস্থ্যসাথী কার্ড থেকে কিন্তু আপনারা এইভাবে আপনার নাম চেক করে নিতে পারবেন, কার কার নাম রয়েছে সব দেখতে পাবেন, এবং ব্যালেন্সটা যদি আপনারা দেখতে চান যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে ব্যালেন্স কত রয়েছে, তাহলে একদম নিচেতে দেখুন এখানে অপশান রয়েছে ভিউ ব্যালেন্স। তো এই ভিউ ব্যালেন্সে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে দেখবেন এখানে 5 লাখ টাকা হয়তো শো করবে। যেহেতু আমার এই টাকাটি শো হচ্ছে 4,39,566 টাকা, তাই আমার 60,000 টাকার উপর কিন্তু আমি তুলে নিয়েছি, মানে এখান থেকে চিকিৎসা করে নিয়েছি। তো আপনারা চাইলে এই 5 লাখ টাকা থেকে কিন্তু চিকিৎসা করে নিতে পারবেন। তো আপনাদের যদি চিকিৎসা করার প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা যে কোনো নার্সিংহোমে গেলে কিন্তু আপনারা এই চিকিৎসা পাবেন না। তো আপনারা কোন নার্সিংহোমে গেলে এই চিকিৎসা পাবেন, মানে স্বাস্থ্যসাথী কার্ডে যারা চিকিৎসা করতে পারবেন, সেটা জানার জন্য আপনারা একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবে, দেখুন অ্যাক্টিভ হসপিটাল লিস্ট। তো এই যে অ্যাক্টিভ হসপিটাল লিস্ট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এটা দেখুন ওয়েস্ট বেঙ্গল কম্পালস, এটা মানে আপনাদের অটোমেটিকলি চলে আসবে। এরপর আপনাকে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে যে ডিস্ট্রিক্ট থেকে আপনি চিকিৎসা করতে চাইছেন। তো আমি পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। তারপরে দেখুন এখানে একটি অপশান রয়েছে হসপিটাল টাইপ। তো হসপিটাল টাইপটা কী ধরনের, আপনার পাবলিক না প্রাইভেট, তো আমি প্রাইভেট করে দিলাম। তারপরে হসপিটাল গ্রেড, আপনি এ বি সি আর পেয়ে যাবেন। তো চারটি আপনারা দেখে নেবেন। ওকে, আমি এক নম্বরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো গ্রেড এ করে দিলাম, তারপরে আমরা সার্চ করলাম। ওকে, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবে আপনাদের সামনে একটি রেজাল্ট চলে আসবে। তো এখানে দেখুন সরোনা নার্সিংহোমে আপনি চিকিৎসা করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে। তো এখানে সব কিন্তু আপনারা দেখতে পাবে, তৃষা মেমোরিয়াল হসপিটাল। তারপর আপনারা যদি এখানে গ্রেডটা বা চেঞ্জ করে দেন, বি করে দেন, বা এখানে প্রাইভেটটা যদি আপনারা পাবলিক করে দেন, তাহলে কিন্তু আবার আপনাদের সামনে নতুন অপশান খুলে যাবে। তো কোন কোন নার্সিংহোম এবং হসপিটালে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে যারা চিকিৎসা করতে পারবেন সব কিন্তু এই জায়গা থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এবার এখানে দেখুন হসপিটাল কোডও পেয়ে যাবেন, হসপিটাল ডিটেলস। আপনারা যদি হসপিটালে ফোন নাম্বার চান তাহলে ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনাদের সামনে দেখুন সব ডিটেলস কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবং স্বাস্থ্যসাথী কার্ড দ্বারা চিকিৎসা করতে পারবেন। তো এখানে দেখুন যে মানে নার্সিংহোমের নাম্বার, মোবাইল নাম্বার, সেটা কিন্তু এখানে শো হচ্ছে। আপনারা সেই নার্সিংহোমে যদি চিকিৎসা করাতে চান, আগে থেকে নাম নথিভুক্ত করার জন্য আপনার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সেই মোবাইল নাম্বার থেকে চাইলে কিন্তু আপনারা বুকিং করে নিতে পারবেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের হসপিটাল লিস্ট বের করে নিতে পারবেন যে কোন কোন হসপিটালে আপনারা চিকিৎসা করতে পারবেন। এবং এখানে দেখুন হসপিটাল ফেসিলিটি ডিটেলস, মানে কোন কোন নার্সিংহোম বা হসপিটালে কী কী চিকিৎসা হয় সেটা জানার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আগের মতোই আপনাকে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি আমি, তারপর হসপিটাল টাইপ পাবলিক করে দিলাম, তারপর হসপিটাল ফেসিলিটি। তো এখানে দেখুন ক্যান্সার হসপিটাল, মানে আপনি কী চিকিৎসা করতে চাইছেন। যদি হ্যাঁ মানে ক্যান্সারের জন্য যদি চিকিৎসা করতে চান তাহলে আপনাকে ক্যান্সার হসপিটাল চুজ করতে হবে, এবং আপনি যদি দাঁতে করতে চান তাহলে ডেন্টাল, এইগুলো আপনাকে কিন্তু বা কানের জন্য ENT লেখা আছে। দেখুন আপনারা এইভাবে কিন্তু সবগুলো যতগুলো চিকিৎসা রয়েছে সব চিকিৎসা কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। তো আপনারা যে চিকিৎসা করতে চাইছেন সেই চিকিৎসার আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যদি আপনার ক্যান্সার হসপিটাল চুজ করেন তাহলে ক্যান্সার হসপিটাল লিখে দেবেন, তারপরে এবং সার্চ অপশানে ক্লিক করুন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে যখনই আমি এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।